তারকা হওয়া মোটেও সহজ নয় শুধু প্রতিভা থাকলেই হয় না প্রয়োজন চেষ্টা সাধনা নিষ্ঠা আর ভাগ্যের সহায়তা বলিউডের রংচঙে দুনিয়ায় জায়গা করে নেওয়া তো আরো কঠিন অথচ বলিউডে এমন অনেক পরিবার আছে যেখানে তারকার ছড়াছড়ি বাবা মার পর আসছেন ভাই বোন দাপটে রাজত্ব করছেন বলিউডে আবার নিজেদের চেষ্টায় একই পরিবার থেকে কেউ কেউ হয়ে উঠেছেন তারকা এমনই কজন সেলিব্রিটি ভাই বোনের গল্প শোনা যাক কারিনা কাপুর বলিউডে কাপুর পরিবারের সাফল্যের ধারায় ঋষি অধ্যায়ের পরে রণধীর কাপুরের দুই মেয়ে হয়ে উঠেছেন যোগ্য উত্তরসূরি অবশ্য প্রথম দিকে কাপুর খানদানের মেয়েদের ফিল্মে নামা নিষেধ ছিল তাই বিয়ের পর একমাত্র শশী কাপুরের স্ত্রী জেনিফার আর তাদের মেয়ে সঞ্জনা ছাড়া দীর্ঘদিন কেউ অভিনয়ের ধারে কাছে আসেনি এর অনেক পরে আসেন তাও মা ববিতার জেদে মা চাচ্ছিলেন তার মেয়েরা ছবিতে কাজ করুক দুই মেয়ে কারিশ্মা ও কারিনা মা বলতে যেন অজ্ঞান মা ববিতার কথা না শুনে কেউই এক পা বাড়ান না সাইফ আলী খান সোহা আলী খান বলিউডের এক সময়ের সুপার ডুপার হিট নায়িকা শর্মিলা ঠাকুর বিয়ে করেছেন সিনেমা হল ব্যবসায়ী মনসুর আলী আলী খান ও সোহা আলী খান দিল চাহ হে থেকে হিন্দি সিনেমার ধরন যেমন পাল্টেছে তেমনি ঘুরে দাঁড়িয়েছেন সাইফ ওম করা হামতুম সালাম নামাস্তে প্রভৃতি সফল ছবি সাইফ আলী খানকে দাঁড় করেছে সাফল্যের দরজায় সাইফের তুলনায় সোহা সোহা খান নতুন নরম চেহারার তার মা ও ভাইয়ের পরিচিতিকে কাজে লাগিয়ে ভালোই অভিনয় করে যাচ্ছেন রাংদে বাসন্তী খোয়া খোয়া চাঁদ এর মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে দুই ভাই বোন মিলে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে সানি ববি দেওয়াল ধর্মেন্দ্র তার সময় ছিলেন জনপ্রিয়তার অপরিরুদ্ধ ধর্মেন্দ্র দুই ছেলে বাবার মতো সফল নায়ক সিলভেস্টার স্ট্যালন জিম থেকে ফিজিক্যাল ট্রেনিং নেওয়া সানি পুরোপুরি একজন মারকুটে অভিনেতা তার চেহারা ও অভিনয়ে বাবার ছায়া পাওয়া যায় অ্যাকশনে তিনি অনেক বেশি সিদ্ধস্ত ছোট বাই ববিও অনেকটা তাই দুই ভাই যেমন রোমান্টিক চরিত্রে অভিনয় করেছেন তেমনি দেশপ্রেমিক চরিত্রে অনেকটা সফল দুজনেই এখন সামনে অভিনয় করে চলেছেন কাজল তানিশা বলিউডের অভিনেত্রী তনুজার দুই মেয়ে প্রকৃত অর্থে দুই মেরুর বাসিন্দা অভিনয়ের ধরন চেহারা আচার ব্যবহার কোনো কিছুতেই তাদের মধ্যে মিল নেই বলিউডে কাজল প্রতিষ্ঠা পান বাজিগর হিট হওয়ার দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে আর কুচকুচ হোতাহে ছবিতে অভিনয় করে কাজল পৌঁছে যান অনেক উচ্চতায় দর্শক ধরেই নেন কাজল মানেই নজর কাড়া অভিনয় আর উচ্ছলতা অন্যদিকে কাজলের ছোট বোন তানেশার ক্যারিয়ার শুরু হয় ভিডিও জকি হিসেবে রামগোপাল ভার্মার সরকার থেকে বলিউডের দর্শক তাকে চিনেছে নীল অ্যান্ড নিকি সরকার রাজে নায়িকা হিসেবে অভিনয় করলেও দিদির মতো প্রতিষ্ঠা তানিশা আজও বলিউডে পাননি রাইমা রিয়া সেন ভারতীয় ছবির কিংবদন্তি নায়িকা সুচিত্রা সেনের উত্তরসূরি রাইমা সেন ও রিয়া সেন মা মনমন সেনের হাত ধরেই দুই বোনের চলচ্চিত্রে হাতেখড়ি রাইমা সেন অভিনেত্রী হিসেবে সাফল্য পেয়েছেন চোখের বালি পরিণীতা অন্তর্মহল প্রভৃতি ছবিতে অভিনয় করে দিন দিন অভিনয়ে রাইমা হয়ে উঠেছেন দক্ষ বড় বোনের তুলনায় বেশ খানিকটা পিছিয়ে রিয়া সেন অভিনয়ের চেয়ে নিজেকে গ্লামার গার্ল হিসেবে পরিচিত করে তুলতে বেশি নজরদার নায়িকা হিসেবে গুড লাক সাদি নাম্বার ওয়ান পেইং গেস্ট প্রভৃতি ছবিতে অভিনয় করলেও আজকাল আইটেম গার্ল হিসেবে রিয়া ডাক পাচ্ছেন বেশি